हेलो बंधुरा वेलकम टू माय चैनल द एग्जाम एफएम बांग्ला। बंधुरा आज के वीडियोते एएनएम जीएनएम लॉजिकल रीजनिंग कौन चैप्टर गुलो इम्पोर्टेंट कौन चैप्टर गुलो प्रैक्टिस करे गेले मोटामुटी सेखान थेके आमरा कमन पेते पारी से समस्त किछु निये डिस्कशन करब। तो चलो समय नष्ट ना करे शुरू करा जाक। প্র্যাকটিস করব সেটা বলার আগে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল এবং এবছর জেন পাস থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে ডিটেইলস একটু ডিসকাশন করে দিচ্ছি। তো দেখো এএনএম জিএনএম শিফট 1 এবং শিফট 2 দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। তো ফার্স্ট শিফটে দেখো অড ওয়ান আউট অ্যানালজি স্টার্টিং এন্ড ফিনিশিং ওয়ার্ড, এটা মানে একটা এভাবে ড্যাশ পূরণ দেওয়া ছিল, একটা ওয়ার্ড কমপ্লিট হচ্ছে আরেকটা ওয়ার্ড শুরু হচ্ছে, এই টাইপের কিছু লজিক্যাল রিজনিং নতুন আমরা দেখতে পেয়েছিলাম। আর হচ্ছে সিরিজগুলো ছবি দিয়ে দেওয়া ছিল, ঠিক আছে, এইভাবে ডায়মন্ড শেপে দেওয়া ছিল এবং তার মধ্যে এ বি সি ডি দেওয়া ছিল, পি কিউ আর এস টি দেওয়া ছিল, আরেকটা হচ্ছে অড ওয়ান আউট ওয়ান এইভাবে দেওয়া ছিল, এইভাবে নানা টাইপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদের বইতে করানো আছে, আমার চ্যানেলেও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন এসেছিল শিফট টু তেও সেম অড ওয়ান আউট অ্যানালজি স্টার্টিং অ্যান্ড ফিনিশিং ওয়ার্ড সিরিজ, আলাদা কিছু আসেনি। এবার দেখো জেন পাসের যে পরীক্ষা ছিল যেখানে একটু কোশ্চেনের মানে এখানে মাত্র 5টা করে কোশ্চেন এসেছিল আগের বছর, এবছরও 5টা করেই কোশ্চেন আসবে, কিন্তু জেন পাসে প্রায় 18 থেকে 20টা কোশ্চেন এসছে। তো সেখানে ওই জন্য কোশ্চেনের লেভেলটাও হাই এবং পরীক্ষার যেহেতু লেভেলটাও হাই কোশ্চেনও অনেক মানে ভালো ভালো চ্যাপ্টার থেকে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা প্রথমে সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, তারপরে স্টেটমেন্ট কনক্লুশন, যেগুলো হয় স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাকশন, এই সমস্ত চ্যাপ্টার থেকে এসেছিল, ভেন ডায়াগ্রাম থেকে, ডাইরেকশন, ডিস্টেন্স, কোডিং, ডিকোডিং, মিসিং টার্ম, ম্যাথমেটিক্যাল অপারেশন, এই কয়েকটা চ্যাপ্টার থেকে এসেছিল, ঠিক আছে। তো এটা তো গেল প্রিভিয়াস ইয়ারের দুটো কোশ্চেন সেট, আর হচ্ছে এবছর জেন পাসে কোন কোন চ্যাপ্টার থেকে এসেছিল। এবার আমরা দেখো এই যে নটা চ্যাপ্টার রয়েছে, এতগুলো চ্যাপ্টার কী করবো, নিশ্চয়ই না, আমরা কোন কোন চ্যাপ্টারগুলো করবো এবং কোন কোন চ্যাপ্টারগুলো একবার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো সেগুলো প্র্যাকটিস করবো, 5টা মাত্র কোশ্চেন আসবে, তো এক গাদা চ্যাপ্টার পড়ার দরকার নেই, ঠিক আছে, এমন নয় যে 20খানা কোশ্চেন আসবে, 5খানা কোশ্চেন আসবে মাত্র। তো সেই জায়গায় তুমি যদি অনেকটা টাইম ইনভেস্ট করে দাও সেই জায়গায় তুমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ পড়ে নিতে পারবে, তাই না। তো কম সময়ে পার ডে ধরো 5 মিনিট 10 মিনিট করে হচ্ছে গিয়ে লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করলে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক আমরা কোনগুলো বেশি করে প্র্যাকটিস করবো যাতে পরীক্ষায় আমরা কমন পেতে পারি। এবার আমরা দেখে নেবো কোন কোন চ্যাপ্টারগুলো আমরা বেশি করে প্র্যাকটিস করবো। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, প্রথমে তো অড ওয়ান আউট, তারপরে অ্যানালজি স্টার্টিং অ্যান্ড ফিনিশিং ওয়ার্ড, আগের বছর যেমন এসেছিলো সেরকম প্যাটার্ন ফলো করেই আসবে, তোমাদের এখানে ভোকাবুলারি স্ট্রং হতে হবে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখে নিতে পারো। এবার আসছে সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ডাইরেকশন, ডিস্টেন্স, ম্যাথমেটিক্যাল অপারেশন, ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। এবার দেখো এই যে স্টেটমেন্ট কনক্লুশন আমরা দেখলাম জেন পাসে এসেছে, তো ওখানে দেখো অনেক কোশ্চেন ছিল সেই জন্য ওখানে এসেছিলো আর কি, এখানে নাও আসতে পারে, কেন এখানে মাত্র 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন আমার যতদূর আমার অ্যানালিসিস বলছে সিরিজ থেকে দেবে, কোডিং ডিকোডিং থেকে, অ্যানালজি ক্লাসিফিকেশন, অড ওয়ান আউট, এই 4টে চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 2টো কোশ্চেন তোমরা পারবে, কোডিং ডিকোডিং, সিরিজ, অড ওয়ান আউট, অ্যানালজি, এই 4টা চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আগেরবারে এসেছিলো এবছরও আসবে, ঠিক আছে। এবার আসছে যে বাড়তি কোন কোন চ্যাপ্টারগুলো করে রাখবো আমরা, ব্লাড রিলেশন যেহেতু এসেছিলো, ব্লাড রিলেশন, ডিস্টেন্স, ডাইরেকশন, ম্যাথামেটিক্যাল অপারেশন, ভেন ডায়াগ্রাম, দেখো এই চ্যাপ্টারগুলো একদম ইজি। এবার দেখো সিরিজের যে চ্যাপ্টারটা আমি বলে নিই, সিরিজে দেখো ম্যাথামেটিক্যাল সিরিজ হয়, যেমন ধরো একের পরে হচ্ছে 4, তারপরে আসছে 9, তারপরে আসছে 16, এইভাবে আপ টু চলতে থাকে, এটা গেল ম্যাথামেটিক্যাল সিরিজ। তারপরে একটা ছবির সিরিজ আসতে পারে, এরকম একটা ছবি আছে, এরকম একটা ছবি আছে, পরের ছবিটা কী হবে, এরকম একটা আসতে পারে। আচ্ছা আরেকটা আসতে পারে, এখান থেকে মিসিং ক্যারেক্টারটা আমি লিখিনি, মিসিং ক্যারেক্টারটাও করে রাখতে পারো, মিসিং ক্যারেক্টারও এসেছিল পরীক্ষায়, এইভাবে দেওয়া থাকবে ছক করে, বা এইভাবে যে সবসময় স্কোয়ার দেওয়া থাকবে এমন নয়, সার্কেলও দেওয়া থাকতে পারে, তোমাকে কোনো একটা নাম্বার এখানে মিসিং আছে সেই নাম্বারটা তোমাকে, এই যতগুলো নাম্বার দেওয়া থাকবে সেখানে যা যা লজিক লাগানো আছে সেই লজিক লাগিয়ে তোমাকে এই নাম্বারটা বের করতে হবে। সিরিজ শিখলে মিসিং ক্যারেক্টারও একদম পেরে যাবে, যদি সিরিজের লজিক তুমি বের করতে পারো মিসিং ক্যারেক্টারের লজিকও বের করতে পারবে, ঠিক আছে। তো এইগুলো গেল মিসিং ক্যারেক্টার, সিরিজ খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে, সিরিজের নানারকমভাবে কোশ্চেন আসতে পারে, খালি যে ম্যাথামেটিক্স দিয়েও আসবে এমন কোনো কথা নেই, ছবি দিয়েও আসতে পারে, অড ওয়ান আউটও সিরিজের মতনই বলতে পারো, যেটা অড সেটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো সিরিজ, কোডিং, ডিকোডিং, অড ওয়ান আউট, অ্যানালজি, মিসিং ক্যারেক্টার, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বেশি করে প্র্যাকটিস করুন। এবার ধরো যারা একটু বেশি আগে থেকে প্রিপারেশান নিয়েছে, এগুলো হচ্ছে যারা নতুন এই 15 দিনের মধ্যে যারা চাইছে, 15 দিনের প্রিপারেশনের মধ্যে যারা নতুন প্রিপারেশন করতে চাইছে যে মোটামুটি ক্র্যাক করলেই হবে তাদের জন্য এটা, ঠিক আছে, মাত্র 15 দিনে তোমরা এই 4-5টা
টপিক করে যাও, তুমি পেয়ে যাবে, 5টা কোশ্চেনের মধ্যে 5টাই করতে পারবে। এবার যারা ধরো অনেকদিন আগে থেকে প্র্যাকটিস করছে তাদের জন্য আমি বলবো ব্লাড রিলেশন, ডিস্টেন্স ডাইরেকশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, ভেন ডায়াগ্রাম, মিসিং ক্যারেক্টার, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। মোটামুটি তোমাদের প্র্যাকটিস আছে আমি জানি, আমি তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা আমার ক্লাস করেছো, মোটামুটি প্র্যাকটিস আছে। এখন আর নতুন করে প্র্যাকটিস করে কিছু নেই। লজিক্যাল রিজনিং এর 5খানা মক টেস্ট আমার চ্যানেলে দেওয়া রয়েছে, পুরো মক টেস্ট 1, মক টেস্ট 2, 3, 4, 5 করে, তো ওইগুলো দেখে নাও ব্যাস। আর হচ্ছে যা যা প্র্যাকটিস করেছিলাম ওগুলোই দেখে নাও, একবার চোখ বুলিয়ে নেবে, অত প্র্যাকটিস করার এখন আর দরকার নেই। মোটামুটি সিরিজ, কোডিং, ডিকোডিং, অ্যানালজি, অড ওয়ান আউট, এগুলো একটু দেখবে, প্র্যাকটিস করবে, কেন কি নইলে পরীক্ষা হলে কি হয়, তুমি যদি দেখে চলে যাও পরীক্ষা হলে, যদি প্র্যাকটিস করে না যাও পরীক্ষা হলে, তোমার ওই ওই মানে পরীক্ষার চাপে, প্রেসারে বা সময়ে, প্রেসার যেটা থাকে ওই সময়ের মধ্যে করতে হবে, তো তো তোমার ওই লজিকটা মাথায় আসে না, প্র্যাকটিস করা থাকলে সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করে যাবে, ঠিক আছে। তো এইটুকুই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, টাটা, বাই।